প্রত্যাশা মতোই দক্ষিণ দিনাজপুরের দুই পুরসভাতেই বিরোধীদের দুর্মুষ করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। জেলায় বালুরঘাট ও গঙ্গারামপুর পুরসভাতে এদিন ভোট হয়। এর মধ্যে গঙ্গারামপুর পুরসভা বিরোধী শূন্য হয়েছে। ১৮টির মধ্যে ১৮টি ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূল। বালুরঘাট পুরসভাতে বিরোধীরা শাসক তৃণমূলকে কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে বলে মনে করা হলেও কার্যত তা হয়নি। বরং মোট ২৫টি ওয়ার্ডের পুরসভায় ২৩টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। একটি আসন পেয়েছে আরএসপি, আরেকটি আসন পেয়েছে সিপিএম। বিজেপি এই পুরসভায় কোনো আসন পায়নি। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।